ছাত্রীদের অনুরোধে মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে অমান্য করে পরীক্ষা নেওয়া হলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের একটি বালিকা বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে গরমের ছুটি এগিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুলগুলিকে 2 মে থেকে 15 জুন পর্যন্ত স্কুল ছুটির নির্দেশিকা পাঠানো হয়। সরকারি নির্দেশিকাকে অমান্য করে স্কুল খুলে পরীক্ষা নেওয়া হলো তমলুক রত্নালী আদর্শ বালিকা বিদ্যালয়ে। স্কুল শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী ছুটি ঘোষণা করা হলেও স্কুলের ছাত্রছাত্রী সহ অভিভাবকদের অনুরোধে পরীক্ষা নেওয়ার পর স্কুল ছুটি দিতে বাধ্য হয়েছেন বলে জানালেন স্কুলের প্রধান শিক্ষিকা সঞ্চিতা ত্রিপাঠী। সোমবার সকালে 10ম শ্রেণীর পড়ুয়াদের গণিত ও ভূগোল পরীক্ষা নেওয়ার পর আগামী 3 মে থেকে স্কুল ছুটি থাকবে বলে জানালেন প্রধান শিক্ষিকা। আমাদের একটা পরীক্ষা হয়ে গেলে ভালো হতো, ওটাকে তো অন্যদিন ডবল পাটি করা যেত পরীক্ষাটা। আমাদের পরের পরীক্ষা এসে যা চাপ হয়ে যাবে অনেকটাই, মানে একদিনে ডবল পরীক্ষা করলে তোমাদের চাপ হয়ে যেত। না না, এরপরে পরের মাসে যদি করে তো আমাদের তো দ্বিতীয় পরীক্ষা হয়েছিল। গতকালও তো ডবল পরীক্ষা করা যেত, মানে দু ভাগে ভাগ করে পরীক্ষা করা যেত, বা আমাদের চাপ হয়ে যেত, ওটাতে চাপ হয়ে যেত। হ্যাঁ, মানে এরপরে হয় তখন তো জানি না, ছিল তারপর বলো মানে পরীক্ষাটা কমপ্লিট করে তারপর ছুটি দিতে, ওই জন্য আজকে করে একদম আজকে গণিত আর স্কুল তো হচ্ছে বন্ধ 2 তারিখ থেকে, কিন্তু আজকে হচ্ছে এটা কি আগে থেকে বলেছিল? পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।